বুঝারে মূর্তি পূজার দলিল কোরআনেই আছে। আমি আশ্চর্য, বলছে বলে কি রে বেটা, মূর্তি পূজার দলিল কোরআনে আছে? উনি তো বলছে জি হ্যাঁ, এই আয়াত থেকে প্রমাণ হয় যারা মূর্তি পূজা করে তারাই ফেরেশতা, আর যারা মূর্তি পূজা করে না তারাই ইবলিস শয়তান। একটা হিন্দু ঠাকুরকে দাওয়াত দিতে গিয়েছি আমি বেশ কয়েক বছর আগে, ঠাকুরমশাইকে গিয়ে বলছি যে ঠাকুরমশাই এই যে আপনারা মূর্তি পূজা করেন, তো মূর্তি পূজা যে করছেন তো এর মানে আপনি কি আসলে এই মূর্তি পূজার মাধ্যমে জান্নাত যাবেন? মানে এই ভু কথা শুরু। উনি তখন বলছে কেন যাবো না, অবশ্যই যাবো, অবশ্যই মূর্তি পূজার মাধ্যমে স্বর্গ পাওয়া যাবে। আমি তখন আমার স্বভাবগতভাবে প্রশ্ন করেছি যে ঠাকুরমশাইয়ের দলিল কোথায়, এর প্রমাণ কোথায়? উনি তখন বলছে কেন প্রমাণ, প্রমাণ তো আছেই, 100% প্রমাণ আছে, তো কোথায় মূর্তি পূজার দলিল চাইছি তার কাছ থেকে। উনি তখন বলছে আরে মৌলভী সাহেব আপনি কি কোরআন শরীফ পড়েননি? আজ কোরআন তো পড়েছি। বলছে আরে মূর্তি পূজার দলিল কোরআনেই আছে। আমি আশ্চর্য, বলছে বলে কি রে বেটা, মূর্তি পূজার দলিল কোরআনে আছে? উনি তো বলছে জি হ্যাঁ, আরে কোরআনেই মূর্তি পূজার দলিল আছে। আমি তখন বলছি যে ঠাকুরমশাই কোরআনে কোথায় আছে? উনি তখন বলছে আরে তোমাদের কোরআনে একটা গরু নামে সুরা আছে, গরু মানে কি বলেন তো ভাই, বাকারা নামে সুরা আছে। উনি তখন বলছে আরে তোমাদের গরু নামে সুরার প্রথমের দিকে আছে যে মূর্তি পূজা না করলে জান্নাত যাবা না। আমি আরো আশ্চর্য, বলে কি, তখন উনি তখন বলছে যে প্রথম পৃষ্ঠার দিকে দুই তিন রুকুর দিকে আছে। আমি তখন আইডিয়া করলাম দুই তিন রুকু মানে আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হচ্ছে, কেন সূরা বাকারা সম দুই আয়াত নম্বর 28 থেকে 39 পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছে। উনি তখন বলছে তোমার যে কোরআন আছে? আজ জি অবশ্যই আছে, মোবাইলটা টুক করে দিয়ে দিয়েছি উনার হাতে, উনি হাতে পেয়ে সঙ্গে সঙ্গে আয়াতটা বের করতে শুরু করেছে, বের করে আমাকে বলছে এবার তুমি পড়ো। আমি তখন পড়ছি ওই ঘটনাটা যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে বলল যে আদমকে সিজদা করো। পীর সাহেব মানে ওই ঠাকুর মশাইয়ের দলিল বলছে এই দেখো আদম কিসের তৈরি, মাটির তৈরি, সিজদা কে করছে তো ফেরেশতা করছে, বলছে মাটির তৈরি মূর্তি আদম তাকে সিজদা করছে, এটাই হচ্ছে মূর্তি পূজার দলিল। ভাই বলেন তো ভালো দলিল না ভাই? উনি বলছেন যে মূর্তি পূজার দলিল কোনটা, বলছে আদম তো মাটির তৈরি, আর মাটির তৈরি আদমকে সিজদা করছে ফেরেশতা, তো ভাই এটা মূর্তি পূজা কি মূর্তি পূজা নয়? উনি পাল্টা বা যুক্তিতে বলছে আরে সৃষ্টির প্রথম দিন থেকে তো মূর্তি পূজা ছিল রে ভাই, তোমরা কোরআন পড়ে বুঝতে পারোনি। আবার যুক্তি দিচ্ছে, বলছে আরে বলুন তো রুহুল আমিন ভাই, যাদরা আদমকে তথা মাটির তৈরি মূর্তিকে সিজদা করেছিল তারা ভালো না খারাপ? আজ তারা তো ফেরেশতা। বলছে যারা সিজদা করেনি তারা ভালো না খারাপ? আজ তারা তো ইবলিস। বলছে এই আয়াত থেকে প্রমাণ হয় যারা মূর্তি পূজা করে তারাই ফেরেশতা, আর যারা মূর্তি পূজা করে না তারা ইবলিস শয়তান। ভাই বলুন তো, এই যে একটা দলিল দিয়েছে, একটা দলিল উনিও কিন্তু পেশ করেছে। এখন বর্তমান প্রেক্ষাপটে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে মাযহাব বা তাকলিদ এটা ফরজ বা ওয়াজিব আমাদের সমাজে এক শ্রেণীর বা অধিকাংশ মানুষ বলে কি বলে না, তখন বলতে গিয়ে তারাও কিন্তু দলিল কিন্তু ঠাকুর মশাইয়ের মতোই বের করে খাড়া করার চেষ্টা করছে। ভাই করে কি করে না? যখন তাদেরকে বলবেন যে হুজুর আপনি যে মাযহাব মানছেন বা তাকলিদ করছেন তো কেন করেন, উনারা একটা উত্তরই দেবে, একটা কথাই শুধু বলে। অধিকাংশ ওলেমার সঙ্গে আমার এই বিষয়ে আপনারা দেখেছেন ফোন বিতর্ক আছে, আরও আলোচনা একাধিক আছে, আমি আলোচনা করেছি, না হলে দু চারশো আলেমের সঙ্গে আমার আলোচনা আছে এই বিষয়ে পুরে। তাদেরকে যখনই প্রশ্ন করি যে মৌলভী সাহেব তাকলিদ বা মাযহাব কেন মানতে হবে, উনাদের একটাই জবাব যে ভাই কোরআন এবং হাদিস মহাসমুদ্র, এর মধ্যে থেকে মণিমুক্তা বের করা তো সহজ নয়। ভাই উত্তর দেয় কি দেয় না বলেন? তাদেরকে যখনই বলবেন যে এই মাযহাব মানা দরকার কি, কোরআন আছে হাদিস আছে মাযহাব কেন মানতে চাইব, কোরআনে আছে আমল করব, হাদিসে আছে আমল করব, ওরা তখন বলবে যে না কোরআন হাদিস মহাসমুদ্র, এখান থেকে মাসলা মাসাল বের করা সম্ভব নয়। তারপরে যদি প্রশ্ন করেন বা ওই হুজুরকে প্রশ্ন করছেন হুজুর আপনি যে বলেন কোরআন ও হাদিস মহাসমুদ্র এই জন্য মাযহাব মানতে হবে, তাকলিদ করতে হয়, তো তাকলিদ যে করতে হয় দলিল কি? উনি সঙ্গে সঙ্গে তাকে বলছে কেন কোরআন পড়োনি, আচ্ছা কোরআন তো অবশ্যই পড়েছি,
তাও সূরা নিসার 59 নম্বর আয়াতের দলিল দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর-রাসূল ওয়া উলিল আমরি মিনকুম বলে তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের অনুসরণ করো আর উলুল আমর বলে উলুল আমর আমর মানে ইমামগণ ইমামদের মাযহাব মানতে হবে ভাই দলিল দেয় কি দেয় না আমি একটু আগে থেকে প্রশ্ন করেছি যে মাযহাব কেন মানেন উনি বলছেন কোরআন হাদিস মহাসমুদ্র এখান থেকে মাসলা মাসাল বের করা সম্ভব নয় কিন্তু যখনই আবার বলছি যে ভাই মাযহাব মানা দলিল কি কোরআন থেকে দলিল দেয় কথা বুঝতে পারেননি উনি একটু আগে বললেন কোরআন হাদিস থেকে উনারা সাধারণ আলেম কোরআন হাদিস থেকে গবেষণা করা সম্ভব নয় দলিল বের করা সম্ভব নয় আবার যখন বলছি তাকলিদ বা মাযহাব মানা যে ফরজ সেটা পেলেন কোথায় আবার কোরআনের আয়াত পড়ে তার মানে উনি কোরআন বোঝেন তাহলে তার জন্য মাযহাব মানাটা বা তাকলিদ করাটা জরুরি নেই কেন এটা থেকে প্রমাণ হয় ভাই প্রমাণ হয় কি হয় না বলে সফরে কত দূর দূরত্বে গেলে সালাত কসর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা স্পষ্ট নুসুস দ্বারা প্রমাণিত নয় জমহুরদের মত 36 থেকে 48 কিলোমিটার হানাফের মাসলা 48 কিলোমিটার আমাদের পশ্চিম বাংলা সরলপথ একাডেমি দারুল ইফতার যে ফতোয়া 36 ফতোয়ায় আনারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ তিনি বলেন 36 কিলোমিটার অতিবাহিত করলেই আপনার জন্য কসর হয়ে যাবে জি আসর সালাতের আগে বা পরে সুন্নাত আছে আসরের পরে 4 রাকাত সুনান নাসের হাদিস দ্বারা প্রমাণিত আছে এই বিষয়ে একটা আর্টিকেল লেখা আছে হাফেজ জুবাইরুল জা ইলমে মাকালাতে যে আসরের পরে 4 রাকাত সুন্নাতের হাদিস আছে তাই কেউ যদি পড়তে যায় পড়তে পারে অনেকবার গুরুত্ব এটা বেশি দিয়েছে আমাদের সমাজে আসরের পরে 4 রাকাত সালাতটা আদায় করা হয় না তো আসরের পরে 4 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন এই বিষয়ে ইনশাআল্লাহ অচিরেই আমার একটা স্বতন্ত্র ভিডিও আসবে আপনার ভিডিওটা আমাদের তাহকিকি মাজলিসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আল্লাহ কোথায় থাকেন বা আল্লাহ এখান থেকে চলে আসলো এখানে রাত ওখানে দিন ভাই আল্লাহর দিন রাত আর আমাদের দিন রাতের মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে কি ইউনিভার্সের একটা পৃথিবী পৃথিবীতে দিন রাত হচ্ছে আল্লাহর আরশের ওখানে রাত দিন হচ্ছে কি আপনি কিভাবে বুঝলেন রে ভাই বুঝেন নাই ভাই এটা তো আমাদের দিন রাত 24 ঘন্টা বা মনে হচ্ছে তো সার্বিক ব্যাপার হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার এই বিষয়গুলো তিনি কিভাবে নিয়ন্ত্রণ করেন সালাবদের কথা হচ্ছে যে এই বিষয়ে সওয়াল করা হচ্ছে বিদআত ওয়া সওয়ালু বিদআতুন কেন তার সমস্ত বিষয় কাইফা মাজহুল যে কিভাবে ঘটে কিভাবে হয় এটা আমাদের জ্ঞানের বাইরে কেন এই বিষয়ে কোনো জ্ঞান দেয় নাই তাই এই বিষয়ে আমাদের কোনো ইলম বা জ্ঞান নাই ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত উক্তি তাই এই বিষয়ে প্রশ্ন করে ফালতু সময় অপচয় কেন এগুলো আল্লাহ প্রসঙ্গে ভাই আপনি তো নিজের অবস্থান প্রসঙ্গে নিজে বলতে পারবেন না পারবেন আপনি কখনো আপনার শরীরটাকে সম্পূর্ণ দেখেছেন আয়না দিয়েও দেখ সম্পূর্ণ শরীর দেখা সম্ভব নয় ভাই সম্ভব যদি এখন ক্যামেরা দিয়ে রেকর্ড করে দেখতে পারতে পারেন তবে নিজের শরীরকে যারা আমরা নিজেরা দেখতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রসঙ্গে এখন প্রশ্ন করা এগুলো উচিতই নয় তারপরে যুক্তির আলোকে বোঝানো যায় কিন্তু আল্লাহকে যুক্তি দিয়ে প্রমাণ করা এটা সালাফদের বিরোধী তার জন্য আমরা যুক্তিটা পেশ করার চেষ্টা করি না জি